ভগবান যদি পরের বউকে নিয়ে টানাটানি করে তাহলে সমাজে পাশের বাড়ি বউয়ের সঙ্গে প্রেম করলে দোষটা কোথায়? ভগবানই দয়ান ঘোষের বউকে প্রেম করেছে, তাহলে আমরা যদি পাশের বাড়ির ছেলের সাথে পাশের বাড়ির বউয়ের সাথে প্রেম করি তাহলে অপরাধটা কোথায়? কোন সনাতন ধর্মের কোন বিধান আছে, কোন পুরাণে আছে দেখাতে পারবেন? যে কালী পূজায় মদ খাওয়া, 14 বছর শ্মশানে কাটাচ্ছি তারপরেও কালী পাই না, রেগুলার পুষ্প করে হাত পাওয়া দেয় না, এদের ঘাড়ে কালী এসে যায়। হারামজাদাগিরি কোন জায়গায় করবার চান? সারা জীবনটাকে যারা বিসর্জন দিয়ে দিচ্ছে তারাও বলে পাই না, আর ওরা পাই মাথায় চুল কয়টা বাড়ি দিয়ে কয় কালী পাইয়ে গেছি, মদের বোতল নিয়ে আড্ডা করা, এগুলো ফাইজলামি কোথায় পাইছেন? কিছু মেয়ে ছেলে আছে বদমাশ, নিজের স্বামীকে যত্ন করে না, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, ওদের কাছে বলে দেবতা আসে, পিটাই একবারে বাড়ি ছাড়া করার দরকার। যেটার ঘাড়ে দেবতা আসবে রড পরাই ঠাইসিয়ে ধরবেন, দেখি দিকে মনে হয় হারাম যাতারা আনালে ভাগবত কিশোর গোস্বামীর মতো বলতে হবে যে আগরবাতি ঠাইসিয়ে ধরতে হবে চোখের কাছে, যদি সে কালি হয় তো তার পড়বে না। একটু মন দিয়ে শুনবেন, একবার ভেবে দেখুন তো, ইসলাম ধর্মের মানুষগুলো, একটা ছোট্ট 5 বৎসরের ছেলে, 5 বৎসরের ছেলেকে দেখবেন প্রতি শুক্রবার মাথায় টুপি পরে, পরনে লুঙ্গি পরে কোথায় যায়? মসজিদে। কি করতে? নামাজ পড়তে। তা নামাজ পড়তে যায়, তাদেরকে যদি আপনি ডেকে জিজ্ঞাসা করেন হ্যারে করিম তুই কোথায় যাচ্ছি, বলে জানো না আজকে শুক্রবার নামাজ পড়তে যাচ্ছি। আর আমরা কি করি? মানে তারা জানে যে তাদের ধর্মটাকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। আর আমরা কি? ছোটরা তো হরে কৃষ্ণ বলা থেকে দূর, বড়রা পর্যন্ত হরে কৃষ্ণ বললে আমাদের নিজেদের ধর্মের লোকেরা টিটকারি করে। ঠিক আছে, একটা কথা ভেবে দেখুন, আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেমন আমাদের ধর্মটাকে নিজেরা ছোট করি, ভেবে দেখুন। আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি, ভগবানের নামে জুতোর দোকান খুলি, শ্রীকৃষ্ণ সু হাউস, এটা অন্য কোন ধর্মে পাবে? আমরা ভগবানের নামে মুরগির দোকান খুলি, শ্রীকৃষ্ণ মিট হাউস, গোটা 100 কাটা 150। ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা? মসজিদে কোনদিন তাস খেলতে দেখেছেন? কেউ দেখেছেন? হ্যাঁ কি না? আমাদের হিন্দু সনাতন ধর্মের কালীমায়ের মন্দির দেখুন, ভোলানাথের মন্দির দেখুন, সেখানে কি হয়? ক্লাব ঘর, মন্দিরটা ক্লাব ঘর। পবিত্রতা, পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই। আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোনো ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ। জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে আর কোনদিন মানুষ ফিরে আসবে না, সেই দেশের যাত্রী আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে দুনিয়ার প্রেমে পড়ে গেছি, দুনিয়ার মায়ের জালে পড়ে গেছি রে বাবা। লোভী গো জীবনে আপনাকে দেখি না, আপনার আমার মাওলার আমি দেখি নাই, না দেখে আমি আশেক পাগল হয়ে গেছি। নবী গো আজকে বলে দাও তুমি, আমি পোশাক ছাড়বো না কি ছাড়বো, আমি জীবনটা দিয়া দিবনি। ইলহামের মাধ্যমে শুনতে পাই, এ বাবা পোশাক ছেড়ে দে, পোশাক লাগবে না, যাকে ছাড়লে হবে জাহান্নাম অন্তর ঠিকানা। এই দুনিয়ার সব ছেড়ে দে রে হুজ্জাব, তবু কালেমা ছাড়িস না, নবীর তরিকা ছাড়িস না,